Assalamualaikum everyone, welcome back to my channel Tanjum's Kitchen. আবার নতুন আরেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে গুড়া দুধের মালাই চপ তৈরি করে দেখাবো। এই মালাই চপ তৈরি করার জন্য ছানা বানানোর কোনো ঝামেলা নেই, এটা খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। খাওয়ার পরে কেউ বুঝবেই না যে ছানা ছাড়া এত মজার মিষ্টি আপনি বাসায় তৈরি করেছেন। মালাই চপের জন্য 1 কাপ ফুল ক্রিম পাউডার মিল্কটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব গলিয়ে রাখা 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা দিতে যাবেন না, এতে করে মিষ্টিটা ফেটে দুধের সঙ্গে মিশে যাবে। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা 1টি ডিম। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই লোটা যে সময় তৈরি করবেন তখন খুব স্টিকি মনে হবে। এটাই হচ্ছে মিষ্টির পারফেক্ট একটা ডো। এটা ভয় পাওয়ার কিছু নেই। 2-1 মিনিট এটাকে রেখে হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টি শেপটা করে নিব। এই চপের শেপটা কিন্তু আমি চমচমার মতো করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের যেরকম পছন্দ সেরকম দিতে পারেন। তো একটু নিয়ে হাতে তালুতে এইভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। বড় করে বানাতে যাবেন না, এতে করে মিষ্টিটা ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে। একইভাবে বাকি সবগুলো বানিয়ে নিলাম। একটি পাত্রে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ, 3টা এলাচ দিয়ে দিব, এলাচটাকে পেটিয়ে দিয়েছি। দিব 1/4 কাপ চিনি। এখন মিডিয়াম আঁচে দুধটাকে একটা বলক তুলে নিব। একটা বলক আসার সঙ্গে সঙ্গেই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। কি চাল করে দুধটাকে ঘন করতে যাবেন না, এতে করে মিষ্টির ভিতরটা কাঁচা থেকে যাবে। একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। এগুলো দিয়ে দেওয়ার পরে 2-1 মিনিট ঢাকনি দিয়ে ডেকে অপেক্ষা করতে হবে। মালাই চপ, মালাই চপ বললেই তো হবে না, মালাই মূলত হতে হবে। এখন আমি ঘন করার জন্য 2 কাপ দুধকে জাল করে 1/2 কাপ দুধ করে নিয়ে দিয়ে দিলাম উপরে। চামচ দিয়ে এইভাবে আলতো আলতো করে উল্টিয়ে দিলাম। দিয়ে ডেকে আবার 2-3 মিনিট পরে গিয়ে তৈরি হয়ে গেল মালাই চপ। এর উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম। আশা করি আমার আজকের এই চটজলদি মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করবেন। মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, মিষ্টির ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।